তাকে আমি রুহুল আমিন সব সময় কইয়া পারে যে যা কিছু আসলে সত্য ঘটে তা আমরা কিন্তু তুলে ধরার চেষ্টা করি যেমনটা ক্যাপশন দিছি যে ইয়া আল্লাহ কি দেখলাম গাবির পেটে মানুষ আকৃতির বাচ্চা প্রসব যদি আমরা কই সিলেট সদর উপজেলার সাইনং খাদিমপাড়া ইননর বংশীধর এলাকাত এবং বংশীধর যে টিলাবাড়ি যে বাড়ি আছে এই বাড়িতে আমরা সরাসরি যুক্ত হইছি আপনারা লগে এই মুহূর্তে টাচ সিলেটের লাইভটা কিয়া যারা আমরা লগে আছেন তারা অসংখ্য মানুষজন কিন্তু এই মুহূর্তে যুক্ত হইছেন তারা এখানে ওই বাড়িতে জমা হইছেন তবে এই বিষয়ে এই বিষয়ে আমরা বাড়ির মালিক যারা আছেন তারা লগে একটু কথা হওয়ার চেষ্টা করবো মাথার চেষ্টা করবো তো ইতিমধ্যে আমরা দেখার চেষ্টা করবো যে যেখান থেকে আমরা লগে আসুন আলহামদুলিল্লাহ যে মানুষ আকৃতির বাচ্চা যদি আমরা কই যে গাভীর পেটে যেটা আসলে আল্লাহ পাক রব্বুল আলমিন আমরা সবাই রেফাদর তা আসলে এটা এই যে একটা নিদর্শন আসলে কি ধরনের নিদর্শন আমরা আসলে সেটা আমরা দেখার চেষ্টা করবো ও দেহ কাপিয়ে দর্শকবৃন্দ যে অসংখ্য অসংখ্য মানুষজন কিন্তু এখানে জমা হয়েছেন দেখতে পাইরা যে বংশীধর টিলাবাড়ি আসলে যে একটা গাভীর পেটে কিন্তু মানুষ আকৃতির বাচ্চা প্রসব করছে আর এর লাগে কিন্তু দেখতে পারা এলাকার সব ধরনের মানুষজনের কিন্তু উপস্থিতি আমরা এই মুহূর্তে দেখতে পারা আমি বাড়ির মাঝে প্রচুর পরিমাণে মানুষের উপস্থিতি ও দেখ আসলে অসংখ্য মানুষজন আসুন আর এই বাড়ির যে মালিক যে বা গাভীর মালিক যে তাই লোকও মাথার চেষ্টা করবো আসলে বিষয়টা নিয়ে আমরা একটু জানার চেষ্টা করবো বা আপনারা জানানোর চেষ্টা করবো দেখতে পারো আসলে ক্যামেরার মাঝে আপনারা দেখতে পারা যে গাভীর পেটে মানুষ আকৃতির বাচ্চা তো যারা আমরা লগে আসেন প্রিয় দর্শকবৃন্দ আপনারা প্রত্যেকে ধন্যবাদ দাঁড়াইলাম এই মুহূর্তে টাস্ক সিলেটের লাইভটা কি আপনারা দেখতে পারা যে সরাসরি আমরা যুক্ত হয়েছিলাম আপনার লগে তো বাড়ির মালিক যেই আসেন তাই হলে মাথার একটু চেষ্টা করবো আর যে যেখান থেকে আসেন প্রত্যেকে ধন্যবাদ দাঁড়াইলাম ভাই একটু তাহলে আমরা দেখার সুযোগ দিবা প্লিজ প্রিয় দর্শক বিন্দু দেখতে পারা যে বাড়ির মালিক যেই আসুন আসলে সাসা সালাম আলাইকুম বালা আসুন নি জি আলাইকুম সালাম তো সাসা আসলে আপনার পরিচয় একটু জানতাম সাই পয়লা আমার নাম হলো গিতাইর আলী জি আর বাচ্চাটা আমি সুই মারাইছিলাম ডাক্তার দি ইঞ্জেকশন মারাইছিলাম মারানি পরে আজকে দেখা যায় যে একটা ফরাইছে বাচ্চা মারা গেছে আর ওখান এইটা ফরাইছে আজ পনেরো মাসে এলাকার আসলে আরো যারা আসুন তারা একটু মাথার চেষ্টা এবং ও বাড়ির কিন্তু আসলে যে গাভীর মালিক যে আসুন সাসার নামটা কি দেখা তাইর আলী তাইর আলী সাসার ভাই যে আসুন আপন ভাই আসুন তাই হলে একটু মাথার চেষ্টা করবো আকবর আলী ভাই আসলে বিষয়টা কি একটু আমরা জানতাম সেটা ভাই আমি ঘন্টা খানিক আগে বাড়িতে আইসি আমার পরে আমার হোসেন যে গাভীটা ডেলিভারি হইতো আমার আমাকে দরাত হোসেন হাত দিতাম দরাত বেশি যাওয়ার পরে বাচ্চাটা আইসে যে সময় দেওয়া দেখার পরে উঠিয়া বলে আমি কিন্তু একটা জাম্বুরা মতন দেখা যায় মাথাটা তবু কিতা দেখি আলোর মাঝে আনছি আনার পরে দেখা যায় মানুষের মতন গলা এবং বডি মুখ কুমারক আর পিস বাজু দেখা যায় যে সামনের যে ঠেং দুইটা যে সামলার সাথে খাটা আর পিছর দুইটা ঠেং মানে হাঁটুর উপরে খাটা ও দেখার পরেও আমি আমার আশপাশ আত্মীয় স্বজনকে ডাকলাম মানে আলী মহলরে জিজ্ঞাসা করছি কিতা বিষয়ে ডাক্তার হলরে পশু ডাক্তার হলরে আনছি পশু ডাক্তারে কইছেন ইগু তাই কুমিল্লাত পাঠাইয়া ইগু দেখবা যে ইগু আসো বিষয়টা কিতা আচ্ছা তো আমরা এই বিষয়ে একটু মাথার চেষ্টা করবো ও যে আরো দেখতে পারি প্রিয় দর্শক কিন্তু আপনারা প্রত্যেকের ধন্যবাদ জানাইলাম আমরা দেখার চেষ্টা করি আর আপনারা একটু সুযোগ দিও আপনারা তখন প্রিয় দর্শক কিন্তু ও যে দেখতে পারাম যে বাড়ির মালিক যে আসুন দেখতে পারা যে বাড়ির যে মালিক যে এই যে গাভীর মালিকর যে ভাই আসলে থাইনোলজি একটু মাথার চেষ্টা করবো প্রিয় দর্শক বিন্দু ও দেহকা একেবারেই প্রায় মানুষ আকৃতির মতো আসলে আল্লাহ পাক রব্বুল আলামিনের হেফাজত আসলে এটা কোন ধরনের নিদর্শন বা কোন ধরনের আলামত আমি আল্লাহ পাক হেফাজত অসংখ্য মানুষজন কিন্তু এই বাড়ির জমা হয়েছেন দেখতে পাইরা তো বাড়ির মালিকর যে ভাই জেনে আসুন তাই হলে মাথার চেষ্টা করবো আচ্ছা ওই যে একটা বিষয় দেখার চেষ্টা করবো এই যে একটা বাচ্চা তো তারা মানুষ আকৃতির বাচ্চা যে পিছনের দুইটা একটু করলাম হাটু খন্ড দেখা যায় সামনে আর কিছু নাই তো এই বিষয়ে একটু জানার চেষ্টা করবো আসলে বিষয়টা কিলাম দেখা আসলে আপনার একটু পরিচয় কইবা এবং আমরা জানতাম সাই মতিন ভাই একটু কইবা আসসালামু আলাইকুম আমার নাম আব্দুল মতিন আমি আপনার শুনিয়া আইছি আমার তাই আপন চাষা করো ভাই তবে এগু আপনার ডাক্তারের ইঞ্জেকশন মারি একটা ডেট দিয়া দিছে এগু মানে জুন মাসর চলিত মাসর আপনার ২০২৪ সালের জুন মাসর ডেলিভারি হওয়ার কথা ও জায়গাত আপনার জুন মাস গিয়া ওখানে আপনার চলে অক্টোবর চলে প্রায়
সাইড মাস হয়ে গেছে, ওভার হয়ে গেছে। সাইড মাস ওভার হওয়ার কারণে আজকে সকাল থেকে আপনার পেটের বেদনা ধরছে, ধরছে জায়গায় ডেলিভারি হন না নেওয়ার কারণে ডাক্তারের লগে যোগাযোগ করছেন। ডাক্তারের যোগাযোগ করার পরে ডাক্তার মানে আইসে, আবার ডাক্তার আইবার আগে তারা আপনার দরকার খুব কষ্ট করে আজ করছেন। করার পরে দেখা যায় এখন মানুষের আকৃতি সামনে বাজু দেখা যায় যে মানুষের আকৃতি, আর পিছ বাজু আপনার গরু সম্পূর্ণ সবগুলা। যাক অগুজো করার পরে আমার ভাই বয়ে ভাইছেন যে এইগুলো মানে মানুষই না গরু, তাই চিন্তা করার না। ও আমরা আশেপাশে মানুষের ডাকিছুন, আমরা ডাক্তার ডাকার পরে দেখা যায় আপনার সম্পূর্ণ যে সামনা গেলা মাংস দিও আর ফিস বাজু গরু পশু কিন্তু পাও নাই, এবং সাইড মাস ওভার হয়ে গেছে। যে জায়গাতে আপনার দরকার দশ মাস মানে দশ মাসে ডেলিভারি হওয়ার কথা, ওই জায়গা চোদ্দ মাস হয়ে গেছে এখন পর্যন্ত মানে জয়েছে না। তখন ইগু আল্লাহ পাক রব্বুল আলমিনে জানো না আপনার দরকার ইগু কিন্তু কোন ধরনের জইল, ডাক্তারও বলে হইলো না কই থেকে জইলো আপনার ইগু তো পুরাপুরি জোখরা জান না। তখন তো হাজার হাজার দর্শক আপনার আইরা মানুষ আইরা আইয়া দরকার দেখরা জোখরা, আমরা চাইছিলাম গুতারে জল দিতে মাটি দিলাম, অনেকে নিষেধ দিলাম না মাটি দিন না তো কোন বর্তমানে অগুতা হোক মানুষের সকলে দেখার পরে বাদে ইগু আপনারা ইয়ে করবা। যাক ওখানে আপনার বাকি খান তো হোক আপনার ওখানে মানে মাটি দিতাম না কিতা করতাম ইগু এলাকার যে আমরা যে ইমাম সাহেব বা মহদি সাহেব আছেন তারা লগে পরামর্শ করছেন এই ব্যাপারে? জিও জিও তারা লগে মানে পরামর্শ করতাম, তারা কইছে যে একটা গাছ খুঁজিয়া গাছের মধ্যে আপনার ইয়ে করে দিতাম মানে মাটি দিলেতাম, কোনো মানে ইয়ে করা লাগতো না, জনজন করা লাগতো না, এমনি একটা মানে সাফ মাটি দিলেতাম আস্তার সাহেব কইছে। মানে আমরা যে মৌলানা যে দক্ষিণ কাছ মাদ্রাসার প্রিন্সিপাল প্রিন্সিপাল তাই উঠে কোশন যে একটা গর্ত কুদি আর আগু আপনারা মাটি দিলে কোনো ধরনের কোনো জো নাই তাই না ওখানে আমরা। আচ্ছা তো আমরা দেখার চেষ্টা করবো। প্রিয় দর্শকবৃন্দ যারা আমরা লগে আসুন এই মুহূর্তে টাচ সিলেট প্রায় 200 প্লাস দর্শকবৃন্দ আমরা লগে আসুন। আসলে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমরা সবাই রেফাত অর্থাৎ এই যে একটা বিরল একটা ঘটনা যদি আমরা হই যে সিলেট যে গাভীর পেটে কিন্তু মানুষ আকৃতির বাচ্চা প্রসব দেখতে পারে যে পিছনের কিন্তু হাঁটু পর্যন্ত দোকান ট্যাং আছে, সামনে কোনো ট্যাং নাই, তবে সেটা কিন্তু জীবিত অবস্থায় প্রসব হচ্ছে না মৃত অবস্থা মৃত অবস্থা হচ্ছে। যে গাভীটার গর্ভে কিন্তু একটা জন্ম হয়েছে সেই গাভীটা আমরা দেখতে পারি। তো দর্শকবৃন্দ যারা আমরা লগে আছেন কারণ অসংখ্য মানুষ হল আছেন উৎসুক জনতা এলাকার স্থানীয় মানুষ নন, আর টাস্ট সিলেট এবং আমরা সবসময় হই সত্য যা কিছু আমরা দেখি তা কিন্তু আপনার আমরা তুলে ধরার চেষ্টা করি, দিন কিংবা রাত জ্বর কিংবা বৃষ্টি সবসময় কিন্তু আমরা থাকি। তো যে গাভীটার গর্বে কিন্তু সেই মানুষ আকৃতির দেখতে কিন্তু অবিকল মানুষ আকৃতির বাচ্চা প্রশ্ন পড়ছে সেই গাভীটা দেখতে পাই না প্রিয় দর্শকবৃন্দ, মানে ও গাভীটা গরণী যাই হোক আসলে আল্লাহর সেই নিদর্শন আসলে আমরা বুঝলাম না। আসলে আসলে আমরা যা কিছু কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন রে সন্তুষ্ট করা লাগে যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি খুশি তখন ও কাজটা আমরা করতাম। তবে এগুলা কিন্তু আল্লাহ যা কিছু দেখাইরা এটা কিন্তু আসলে আমরা সতর্ক করে দেয়া যতটুকু আমি বুঝি, আর যে আমার সে লাগে যে সতর্ক করে দেয়া আসলে দেখতে পাইরা যে আমি রয়েছি আপনার লগে আমরা লগে আসুন এই মুহূর্তে দেশ কিংবা প্রবাস থাকি আমরা বাচ্চাটা দেখানোর চেষ্টা করাম এই মুহূর্তে ট্রাস্ট সিলেট লাইভ ও দেখুক প্রিয় দর্শকবৃন্দ প্রায় 300 প্লাস আমরা যুক্ত হয়েছেন আলহামদুলিল্লাহ। দোয়া করুক আসলে আল্লাহ যেন এই সমস্ত নিদর্শন আল্লাহ আমরা দেখাই না এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের যত নিয়ম নীতি মানে চলতাম পারি। অদুকা গাভীর পেটে কিন্তু অবিকল মানুষ আকৃতি দেখতে, তবে এটা লাই কিন্তু যে স্থানীয় যে আমরা যে দক্ষিণ খাস মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল সাহেব আছেন যে জনাব আখতার সাহেব আছেন মুফতি আখতার কিনা কিছু মানুষ সুরত দেখা যায় আর কিছু পশু সুরত কিতা করা যায় তাই উঠে কইলা যে আমি দেখছি মোবাইল জোর করলি একটা গর্ত করিয়া গাড়ি লইও কিছু দেওয়া লাগবে বলে না কিছু দেওয়া লাগতো না গাড়ি।
তো স্থানীয় যে সমস্ত মানুষ আছেন আমরা বাইন তলে একটা কথা হওয়ার চেষ্টা করি আসলে এই বিষয়ে তো দর্শকবৃন্দ আসলে দেখতে পাই রাজ্যে বিষয়টা আমরা দেখানোর চেষ্টা করছি আপনারা দেখানোর চেষ্টা করছিলাম আপনারে ঔধ হুকা অনেকে জানতে চাইলে আজ দেখাইবা লাগে ঔধ হুকা আমরা দেখানোর চেষ্টা করি আর রাতে বেলা তো আজ রাত কিন্তু আপনারা জানেন যে রাত 8টার সময় কিন্তু সেই গাবিটার কিন্তু প্রসব হয় আর এই গাবির গর্ভে কিন্তু এই প্রকৃতির বাচ্চাটা কিন্তু জন্ম হয় তো এই বিষয়ে স্থানীয় যে সমস্ত উৎসুক জনতা আছেন আমরা দেখতাম অনেক যুবক ভাইয়ান হল আছেন কিংবা ছাত্র ভাইয়ান আশ্চর্য বিষয় লাগে যে এইসব তো আগে কোনোদিন হয় নাই এই এলাকায় যাই হোক প্রিয় দর্শক দেখতে পারা আসলে অসংখ্য অসংখ্য মানুষের বীর সমাগম দেখতে পারা আমি যে জায়গাতে আছি এই জায়গাতে কিয়া তবে দক্ষিণ খাস মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল জনাব আখতার আখতারুল ইসলাম সবাই কইছেন আসলে এইটারে তারা একটা গর্ত করে মাটি দেওয়ার লাগিয়া এখন পর্যন্ত তারা কিন্তু দিছেন না তবে ও দেহ আমরা দেখানোর চেষ্টা করি আর অবিকল মানুষ আকৃতির প্রিয় দশমিন্দ এবং আসলে দেখতে কিলান লাগে যাই হোক দশমিন্দ আমরা রয়েছি আপনার লগে এখন পর্যন্ত আর ইতিমধ্যে যে দেখান আমরা লগে হয়েছি আমরা যাই হোক সবকিছু আসলে আল্লাহর কেরামতি আল্লাহর নিদর্শন আসলে আমরা যাই কিছু কই না এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে আমরা আসলে মাফি চাইতাম এই ধরনের আশ্চর্যজনক জিনিস আমরা দেখা যাতে আল্লাহ না দেন আমরা রে প্রিয় দর্শকবৃন্দ দেখতে পারা ভাই আমরা একটু দেখতে পাই আসলে ও দেহ কা প্রিয় দর্শকবৃন্দ যারা আমরা লগে আছো টাস্ক সিলেটো লাইব সরাসরি আমরা আছি আপনার লগে এই মুহূর্তে একেবারে মানুষ অবিকল ধোকা শাসি দেখা যার সপ্তাহ দেখা যার কিন্তু দেখতে পাই না তো আমি আছি আপনার আর এখনো কিন্তু অসংখ্য মানুষজনের ভিড় ঔধ হুকা আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ পাক হেফাজত করতে আসলে প্রিয় দর্শকবৃন্দ আহমেদ ভাইম ভাই আসলে যারা আমরা যুক্ত হয়েছেন অনেকে যুক্ত হয়েছেন আপনারা পরতে ধন্যবাদ জানাইলাম প্রায় 400+ মায়ের ভাই বোন হল আসুন দেশ কিংবা প্রবাস থাকে আসলে ট্রাস্ট সিলেটো লাইভ আমরা সবসময় একটা কথা হই যে যা সত্য এবং যা দেখি তাই কিন্তু আমরা আপনারা তুলে ধরার চেষ্টা করি প্রিয় দর্শকবৃন্দ তো যারা আমরা এই মুহূর্তে কিংবা পরবর্তীতে ঔধ কাপ দশমিন্দ অসংখ্য 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 মানুষের সমাগম আর আমরা আছি আপনার লগে এই মুহূর্তে টাস্ক সিলেটো লাইব আর ঔধ হোক আমরা দেখানোর চেষ্টা করি আর আল্লাহ একবার আল্লাহ পাক হেফাজত করতা দেখো আসলে আমরা দেখার চেষ্টা করাম আর এখানে অসংখ্য অসংখ্য এলাকার সর্বস্তরের মানুষের যুবক বিদ্যা কিংবা তরুণ এমনকি ছাত্র সমাজ সহ বিভিন্ন পেশার মানুষের বিভিন্ন পেশার অসংখ্য অসংখ্য মানুষ তো আমরা একজন মেসা হুজুর আমরা দেখতাম পাইরাম তো তাই নলে আমরা জানার চেষ্টা করছিলাম আসলে বিষয়টা কিলাম বা এই বিষয়টা আসলে মাসাইলে কি হয় এই বিষয়টা তাই কিন্তু মাত্রা চাই রানা তো যাই হোক তাই নলে আমরা মাথার চেষ্টা করছিলাম তাই মাত্রা চাই রানা যাই হোক আমরা দূর করতাম নাই দিন মাত্রা চাই রানা মাথার চেষ্টা করতাম নাই তো দেখতে পারি আসলে এই যে তারা মানুষের কিন্তু এখন পর্যন্ত রাত্র বাজে প্রায় প্রায় 9:30 মনে হয় রাত্র বাজে তো এখন পর্যন্ত কিন্তু দেখতে পারা আসলে অসংখ্য মানুষের বীর প্রিয় দর্শকবৃন্দ আর ওই যে আমরা আরো ভাইলে মাথার চেষ্টা করুন ভাইয়া সালাম আলাইকুম ভাইয়া কোন জায়গা থেকে আইসুন ভাইয়া খবর ভাইয়া জি আমি বালুটগড় থেকে আইসি বালুটগ এনে ভাইয়া আসলে কিতা দেখলা বা কিতা শুনলা ভাইয়া তো দেখলাম ভাইয়া এটা তো মানুষের লাগান আকৃতি মুখ 2000 মানুষের মতন আসলে এই যে একটা আশ্চর্যজনক বিষয় আসলে সিলেট সদর উপজেলার বংশীধর আসলে আমরা যে যে বাড়িতে আছি এখানে এই যে একটা অলৌকিক একটা আসলে আমরা কই আসলে আশ্চর্যজনক বিষয় এটা আমার 45 বছর বয়সে কিন্তু ইলান দেখছি না তো আপনারা এইভাবে দেখছেন নি আর বসুন চুন নি জি না ভাই আমিও আমার দেখছি বলে আমার মনে হয় না আমিও অনেক ঘটনা দেখছি কিন্তু এরকম ঘটনা আমি দেখছি না
আসলে এইটা কি আসলে এই যে আল্লাহ নিদর্শন আসলে বা অলৌকিক বিষয় আল্লাহ বস্তু দেখাইরা এটা কি আমরা আসলে কি কি করণীয় আমরা ভাই এটা কি আমরা বুঝা উচিত যে একটা গাবির ছোট থেকে একটা মানুষের আকৃতির মত একটা বাচ্চা হইছে এটা নিয়ে আমরা অনেক কিছু শিকার আছে এতে যদি আমি কই একটা বিষয় যোগ করি আপনার লগে যে বিনা সাওয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মানুষের ঘর দিছেন এবং মুসলমানের ঘর ধর্ম দিছেন আসলে আল্লাহর এই যে নিয়ামত বা আসলে কোনো মতেই তো আমরা আসলে অস্বীকার করার মতো কিছু নাই না না 24 ঘন্টা শুকরিয়া আদায় করলে শেষ হইতো না আমরা যে মানুষের পেটে থেকে আমরা মানুষ হইতাম বাঁচি আর যে গাভীর পেটে থেকে যেন পুরো পরিপূর্ণ গাভীর বাচ্চা হইছে না আর অর্ধেক মানুষ অর্ধেক পশু জাত এগুলো তো আশ্চর্য বিষয়টা আল্লাহ চাইলে তো অনেক কিছু করতে পারে আমাদের তারপরে তো আমরা মানুষ তুলতে আমরা রাশনাল নাই এই যে বিষয়টা আমার এই যে বিষয়টা আজ পর্যন্ত আমি 46-48 বছর বয়স হয়ে গেছে আমি ধরনের কোনো কিছু আমার লাইফে আমি দেখছি না ওই জীবনে প্রথম দেখলাম আজকে দেখলাম আজকে কিতা দেখছেন আজকে অলৌকিক আমরা যদি কই আসলে যে আল্লাহর একটা নিদর্শন আশ্চর্যজনক বিষয় এই বিষয়টা যে আসলে থাকি আসলে আল্লাহ পাকের কাছে আমরা আসলে কি করণীয় কি সাওয়া কি পাওয়া আল্লাহ সাওয়া একমাত্র আল্লাহর হুকুম ছাড়া কিচ্ছু নাই আমরা ইকু তো আপনার আমরা তো আর কিচ্ছু না মানুষের মতন দেখা যার হইলে কিন্তু আল্লাহর হুকুম হইছে আল্লাহ আমরা এই তাসির দেখাই দেয় আর বর্তমানে অঙ্গু আশা অঙ্গু আমার বঙ্গ হয়ে গেছে আর ইগু আল্লাহর হুকুম ছাড়া কিচ্ছু করার মতন নাই বিষয় ভাই আমরাও শুনছি ফেসবুকে দেখছি বা মেম্বার প্রতিনিধি লোকে যোগাযোগ করছি তাই নাই ঘটনা ওলা নেতা শুনিয়া আমরা মানে প্রচুর মানুষ আইসি দেখাত এত ডর করে দেখিয়া আল্লাহ মনে হয় কোন তাসির দেখাই যা বুঝলেন নি আল্লাহ মাফ করতা আল্লাহর কাছে চাইতা ওরা মাফ চাই না আল্লাহর কাছে আল্লাহ মাফ করতা আর সকলের ফানা করতা আল্লাহ জন ইলা না কোন দিন বুঝো না তোমরা আরো মুরব্বীর লগে কথা হওয়ার চেষ্টা মুসা আসসালামু আলাইকুম ওই এলাহাত বাড়ি নিছা জি ওই লাগা বাসা জি আমার ওই লাগা বাড়ি আসসালামু আলাইকুম ইসলামউদ্দিন আজি ইসলামউদ্দিন তো আসলে এই গাবির মালিকের আসলা থাইনোর বাতি যা কইরা তাইলে একটু মাথা চেষ্টা করুন বয়স্ক মানুষ প্রীতি তুলল মুরব্বী তাইলে একটু মাথা চেষ্টা করুন সাসা বিষয়টা কিলান দেখা হচ্ছে তো এলাকার যে শত শত মানুষ মহিলা এবং মানুষের দেখ রাইয়া দেখো কুয়া এটা আমরা আল্লাহ একটা তাসির দেখাই এটা কারণ ইগো একটা অলৌকিক ঘটনা ইটার প্রতিবাদ কেউ করার মতো নাই আর খারেদি খারেদি করবা এই প্রতিবাদ গু আল্লাহ জানেন আল্লাহ কেউ কিতা করলা না করলা ও তো মানুষের দেখরা ওটাও ধন্যবাদ তো যাই হোক প্রিয় দর্শক আসলে অনেকেই দেখতে চাইছিল তো আমরা দেখানোর চেষ্টা করাম আসলে অনেকেই দেখতে চাইছেন ও তো আমরা দেখানোর চেষ্টা করি আর যারা আমরা লগে আসুন ও তো আমরা দেখানোর চেষ্টা করাম আসলে আপনারা অনেকেই করা যে জিনিসটা দেখাইবার লাগিয়া আমরা দেখানোর চেষ্টা করছিলাম এবং যে এই এলাকার যে দক্ষিণ খাসা যে মাদ্রাসা আসুন মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মহোদয় যিনি থাইন কইছেন এটার একটা গর্ত করিয়া আসলে এটারে গাড়ি লিবার লাগিয়া তো আসলে তারা তারা লগে আসলে বাড়ির মালিক যারা বা এই যে জিনিসটার মালিক যিনি আসুন তার লগে মাথা চেষ্টা করছিলাম থাইন করিয়া তারা গারবা কিন্তু তার একটা অপেক্ষা করা যে এলাকার অসংখ্য মানুষজন আইরা তারা দেখা দেখবার লাগিয়া তারা দেখিয়া ও তো তার বাদে তারা গার্তা কইরা তো আমরা আছি আপনার লগে দেখতে পারা যে আপনারা দেখরা রানী ভাই আমি আসলে অনেক বাহিনী তো ওরা দেখাইবার লাগিয়া আমি তো দেখাই না আপনারা আপনার দেখরা রানী আমি তো দেখার চেষ্টা করি আর ভাই হল ও দেখো কা একেবারে সরাসরি দেখার চেষ্টা করলাম একবার যদি আপনারা না দেখুন তার কিতা হইম ভাই ও দেখো কা জিনিসটা দেখো কা আপনারা অনেকে দেখতে চাইছেন মানুষের মধ্যে চোখটাও কিন্তু এবারে অবিকল মানুষাকৃতির দেখতে পারা যে কল্লাটা একেবারেই গোল দেখতে পারা এবং পিছনে অংশে কিন্তু হালকা লেজ আছে নাকটাও সে এবং নাকও কিন্তু নাকটাও করা অনেকে করা যে নাকটাও সে আপনারাও দেখতে পারা আমরাও দেখার চেষ্টা করি আর আইয়া আইয়া ভাই
মাহিদ আহমদ ভাই ওরাস এটা সিলেট নি ভাই জিও ভাই এটা সিলেট ভাই ভাই এটা চলে নাম কি দা ফার্স্ট সিলেট ভাই আসলে অনেক ভাই তো ওরা ভালো করে দেখা যান না ভাই আসলে চেয়ার ভালো করে কতটুকু দেখার চেষ্টা করুন ভাই জানি না ভাই আসলে রাত্রে এরপরও আমরা দেখার চেষ্টা করি আর ভাই আসলে আপনারা করা দেখতে পাইবেন না এনামুল্লাহ ইসলাম ভাই আসসালামু আলাইকুম এনামুল ইসলাম ভাই ঘোড়া দেখা যান না আমরা আসলে সর্বোত্তম ভাবে দেখার চেষ্টা করলাম ভাই আসলে আপনারা দেখো একবার ভাই আপনারা একটু সাইড দিবেন আমার দেওয়া করে তো ও দেখো কাপিয়ে দর্শক বিন্দু আমরা আসলে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করি আর ও দুকা জানি না কতটুকু আপনারা দেখতে পাই এখন এখন আপনারা ক্লিয়ার দেখতে পারা কিনা জানি না কমেন্ট করে জানাইবা আর অনেক ভাই তো করে কোন জায়গা কোন এটা সিলেট ভাই সিলেট সিলেট আমরা দেখার চেষ্টা করলাম সিলেট সদর উপজেলার বংশীধর বংশীধর এলাকা বংশীধর এলাকাত কিন্তু যে টিল্লা বাড়ি রাজেল বাড়ি বাড়ি গুলো তো এটা ও ভাই গানটা বন্ধ হল না রে বাবাই অনেক জিন্দা আছে জিন্দা ভাই এটা জিন্দা নাই ভাই জিন্দা নাই ভাই এটা প্রস্রব হয়েছে মৃত অবস্থায় প্রস্রব করছে তো আজকে রাত যে আছে 21 22 অক্টোবর তবে অসংখ্য মানুষ আছে রোদ আসলে আমরা দেখার চেষ্টা করব অসংখ্য মানুষ এখন পর্যন্ত অসংখ্য মানুষের দল কিন্তু এবারে তা এই যে আশ্চর্যজনক এই বিষয়টা দেখার লাগে যে আসলে এইভাবে কিন্তু এর আগে তারা কেউ দেখছেন না বা কেউ শুনছিল না কিন্তু এই বিষয়টা প্রথম দেখে সবাই কিন্তু একটা আশ্চর্যজনক একটা ঘটনা এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা আসলে ফানা চাইতাম ভাই হল আসলে আল্লাহ পাকে যেন আমরা এই সমস্ত বিষয় থেকে হেফাজত করেন আল্লাহ পাকে যেন আমরা এই সমস্ত বিষয় থেকে নিরাপদ রাখুন যে বিনা সাওয়াতে আল্লাহ পাকে আমরা মানুষের গড় আশরাফুল মাখলুকাত পৃথিবীর শ্রেষ্ঠ সেরা জীব আসলে মানুষ মানুষ জাতি মানুষ জাতির গরু আমরা জন্ম দিচ্ছেন আর ও দেখুন একটা গাভীর পেটে কিন্তু মানুষ আকৃতির অবিকল একটা মানুষ আকৃতির একটা বাচ্চা দেখতে পাই আসলে প্রসব হয়েছে তো যাই হোক দীর্ঘক্ষণ যে যেখান থেকে আসছেন ফটোকে ধন্যবাদ জানাইলাম এবং যে গাভীটার গরু আসলে মূলত এই বাচ্চাটা প্রসব হয়েছিল ও গাভীটা আমরা আপনারা দেখানোর চেষ্টা করলাম আসলে আল্লাহর অলৌকিক যে আশ্চর্য নিদর্শন আসলে আল্লাহ পাকে যেন আমরা হেফাজত অর্থাৎ বিনা সাওয়াতে দেখতে আল্লাহ পাকে আমরা আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব হিসেবে বানাইছেন প্রিয় দর্শকবৃন্দ ও যে গাভীটা ও গাভীটার গর্ভতাকে কিন্তু এই বাচ্চাটা কিন্তু প্রস্রব হয়েছে এবং আজকে রাত 8টার দিকে কিন্তু রাত 8টার দিকে রাত্রবেলা তো তারপরে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করলাম রাত্রবেলা কিন্তু এরপর আমরা দেখানোর চেষ্টা করলাম ভাই শান্ত মুরাদ ভাই খরাদুল্লাহ ভাই এটা কোন জায়গায় ভাই এটা সিলেট সদর উপজেলার বংশীধর যে এলাকা আছে সেই বংশীধর এলাকা কিন্তু তো এই বিষয়ে আমরা ইনো দেখতাম একজন আলিম আসলাম খুঁজলাম আমরা একজন আলিম সাহেব আসুন তেন লাগে একটু মাতার চেষ্টা করবো জানাবো গেছে আমরা একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমরা প্রথমে খবর পাইছি ফেসবুকের মাধ্যমে পাইয়া আমরা পাশের গ্রামে থাকি ও খবর পাইয়া আইসাইয়া দেখলাম তো এই যে ঘটনা জীবনে শুনছিও না দেখছিও না ও দেখাতাইছি লাগের তো আশ্চর্যজনক
আর যে আশ্চর্যজনক এটা লাগি আমরা লাগি সতর্কবাণী যে আল্লাহ তাআলা কি নির্দেশ আমরা দিরা যদি আমরা পাপ কাজ করি তাহলে হয়তো আমরার কি অবস্থা হইব কারণ কিয়ামতের আলামত মধ্যে আছে যে মানুষের চেহারা তো আল্লাহ তাআলা কোন পাপ বড় বড় পাপ কাজ করলে মানুষের চেহারা পরিবর্তন করে দেয় এখন পশুর চেহারা পরিবর্তন হইছে যদি আমরা পাপ কাজ থাকি বিরত না থাকি তাহলে হয়তো মানুষের চেহারা পরিবর্তন হইতে পারে ওখানে আমরা সব ধরনের পাপ কাজ থাকিয়া বাসিয়া থাকি আল্লাহ তাআলা আপনারে আমারে সমস্ত পাপ কাজ থেকে বাসিয়া তা তৌফিক দিতা আর বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ফানা চাইতাম জানি না কি 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 জন্য আল্লাহ তাআলা দিছেন বা এই অবস্থা এমন তো আল্লাহ তাআলা ভালো জানেন একটা বিষয় জানার চেষ্টা করব যদি আপনি দেখছেন বা সদস্য মানুষে দেখরা এটা দেখতে কি লাগান লাগে বা কোন আকৃতির লাগে দেখছ তো যে লোকে গরু স্বাভাবিক তো লোকে তার শিঙ্গরে একটা আকার আকৃতি থাকে এখন দেখা যায় গরু মধ্যে কোনো আকার আকৃতি না এই শিঙ্গর কোনো আকার আকৃতি নাই মানুষের মতো গোল মাথা আর এইরকম এর আর আত্মাও নাই আর মানে গরু না মানুষ এইরকম আর চিনা কোনো পদ্ধতি না যদি আত থাকতো ফাও থাকতো তো বুঝা যায় যে এটা গরু না এইরকম এই হিসাবে যেরকম ফসর বইছে আত নাই ফাও নাই এরকম শুধু মাথা মানুষের আকৃতির মাথা তবে জানি না এটা কি রকম মানে কি জন্য এটা জানা মতো না আর কি আল্লাহ তাআলা জানেন বলা তো এই মাসলা বিষয়ে যদি আমরা কই আসলে এটার আসলে কি করা করণীয় এই মুহূর্তে এই মুহূর্তে তো এটা এটা যদি মাটি মাটির মধ্যে দাফন করে দিতা আর ওই এটাই আর কি তো এখানে আমরা শুনছিলাম যে দক্ষিণ কাছ মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মহোদয় আস্তার হোসেন সাহেব কইছিল যে এটার একটা গর্ত করে গাড়ি লওয়ার লাগিয়া তো এই বিষয়ে আপনি বিষয়টা কি লান আপনার ইসলামিক দৃষ্টিতে আসলে আপনি কোন মাসলাটা দিবেন আমি তো এইটাই বলছি যে এটা দাফন হর্তা বলতে এটা তো গাড়িয়া এটা মাটির নিচে যেরকম ভাবে স্বাভাবিক কোন পশু জন্তু যেভাবে মরে মরার বাদে আমরা যেরকম ভাবে মাটির নিচে দিলাই যে বাটে গন্ধ না ছড়ায় এটা সেম অবস্থা কোনো বিকল্প কোনো কিছু নাই সাপ মাটি মানে যেরকম আমরা একটা মুরুক মরলে যে বাটে গন্ধ ছড়ায় এটার বই আমরা এটার মাটির মধ্যে গাড়িয়া তৈ মানে ওই রকম ভাবে আমরা গর্তর মধ্যে এটার মধ্যে দিলাইতাম এটা আলাদা কোনো ফজিলত তার নাই আলাদা কোনো কিচ্ছু নাই এটার এটা যেভাবে স্বাভাবিক কোনো জিনিস মরার বাদে যেরকম আমরা গাড়িয়া ফেলাই এরকম ফেলাইতাম এটা যে আলাদা কোনো কিচ্ছু নাই এখন এটা একটা মনে করতাম এটা একটা গরুর বাচ্চা প্রস্র হইছে যেহেতু মরা হইছে আমরা গরুর বাচ্চা যেহেতু মরা প্রস্র হয় স্বাভাবিক যেরকম ফেলাই ওরকম আমরা ফেলাইতাম একটা বিষয় আমরা জানার চেষ্টা করবো আপনার কাছ থেকে জানাব যে বিনা সাওয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত মানুষের গরু আমরা জন্ম দিচ্ছেন আসলে আপনার আমরা যারাও আছে আল্লাহ শুক্রিয়া আদায় করে পারতাম নাই কিন্তু আল্লাহ চাইলে ফারণ যে কোনো মুহূর্তে আল্লাহ চাইলে যে কোনো কিছু করতে পারে এটা তার একটা নিদর্শন মনে করেন যে গাভীর গর্বে কিন্তু এই ধরনের একটা প্রকৃতির একটা বাচ্চা প্রসব আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ভিন্ন জাতির ভিন্ন ঘটনা বর্ণনা করছেন এর মধ্যে কি একটা ঘটনা আছে যে আল্লাহ তাআলা মানুষের বান্দর রূপে রূপান্তরিত করছেন যে এইরকম ভাবে পশুরে আল্লাহ তাআলা এইরকম ভাবে মানুষের আকৃতির মধ্যে দেখা যার এরকম বানাইছেন অর্থাৎ আল্লাহ চাইলে একজন স্বাভাবিক ভালো মানুষে হঠাৎ যে দেখা যায় হার্ট এটাক করিয়া স্ট্রোক করিয়া তার অবস্থা শেষ তাহলে মানুষের জান হইল গিয়া এক মুহূর্ত মতো আর আল্লাহ তাআলা তো কোরআন শরীফে কইছেন যে এই যে আমরা জান আমরা সবকিছু আল্লাহ তাআলার আতো যে সময় যে আল্লাহ তাআলার যা ইচ্ছা ওই সময় আল্লাহ তাআলা তা করতো করবা ও কারণে আমরা সবসময় আল্লাহ তাআলার মুখোমুখি হইতাম আর সবসময় আমরা এবাদত বন্দেগী করতাম এটাই আমার লাস্ট কথা যদি আমরা আল্লাহ তাআলার এবাদত বন্দেগী না করি তাহলে কোন সময় কি হইব এখান আল্লাহ তাআলা জানেন ও কারণে আমরা সব ধরনের মন্দ কাজ থেকে বাঁচিয়া থাকতে হইব না থাকলে আমরার অবস্থা এইরকম ভাবে নাজুক হইব ধন্যবাদ আসসালামু আলাইকুম তো প্রিয় দর্শক বৃন্দ শুনছিল আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ আসলে হুজুরে ইসলামিক দৃষ্টিতে যেটা যে অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো কইছিল ও যে গাবি দেখা ওরা ও গাবির গরু কিন্তু আজ রাত কিন্তু আটটার সময় বাচ্চাটা প্রস্রব হয়েছে বাচ্চাটা আমরা দেখানোর চেষ্টা করবো এখন পর্যন্ত দেখতে পারা বাড়ি কিন্তু প্রচুর প্রচুর মানুষের ভিড় এলাকার বিভিন্ন আশপাশ গ্রামেরও কিন্তু মানুষজন আইরা আর আমরাও শূন্য কিন্তু আইসলাম আইয়া কিন্তু দেখার চেষ্টা করছিলাম আর ও দৌকা সব বয়সের সব পেশার মানুষজন কিন্তু আইরা আমরা এখন তো আছি আপনার লগে যারা আমরা লগে আছেন দেশ মাপ দেখা ও দৌকা আসলে অনেকেই দেখতে চাইরা আমরা দেখার চেষ্টা করছিলাম ও দৌকা যে হসলাম অনেকটাই হাবিব
অপিকুল মানুষ তো যাই হোক আলহামদুলিল্লাহ প্রিয় দর্শকবৃন্দ আপনারা প্রত্যেকের ধন্যবাদ জানাইলাম কাস্ট সিলেটর লাইভ থেকে আমির হল আমির আপনার দীর্ঘক্ষণ আসলাম এই মুহূর্তে সিলেটর সদর উপজেলার বংশীধর যে টিল্লা বাড়ি যেটা আসলে রাজাল বাড়ির বাড়ি যেটা মূলত থানার বাড়িতে আসলে এই ধরনের আশ্চর্যজনক বিষয়টা আমরা জানতাম পারছিলাম দেখানোর চেষ্টা করছিলাম যারা আমরা লগে আসুন এখন পর্যন্ত আপনারা প্রত্যেকের ধন্যবাদ জানাইলাম আসলে আল্লাহ পাকের কাছে আসলে আমরা দোয়া করতাম আল্লাহ পাকের জন্য এই সমস্ত আল্লাহর এই যে আশ্চর্যজনক আজাবার গজবর আমরা যদি ওই বিষয় থেকে আল্লাহ পাকে আমরা সবাই হেফাজত করতাম তো যাই হোক প্রিয় দর্শক আসলে এই যে ঘটনাটা কিন্তু এলাকাত কিন্তু একটা আশ্চর্য বিষয় আর যার কারণে সর্বস্তরের ব্যবসায়ী মহল কিংবা বিভিন্ন পেশার মানুষসকলের সমাগমটা আমরা দেখতাম পারো আমার আমরাও আছি আপনার লগে এখন পর্যন্ত আমরা খবর পাইয়া আমরা আসলাম আর আইয়া আমরা যেটা দেখছিলাম যে আসলে কতটুকু সত্য কিংবা কতটুকু মিথ্যা সেই জিনিসটা আমরা জানার চেষ্টা করছিলাম দেখানোর চেষ্টা করছিলাম ভাই একটু সাইড লেন ধরে ভাই সব তো দেখতাম আসলে বিভিন্ন ব্যবসায়ী চলে ওই এলাকার কিন্তু অনেক ব্যবসায়ী ছিল আমরা বাইরে একটু মাথার চেষ্টা করবো ব্যবসায়ী হিসাবে এখন বাইরে দেখতে পারা যাই হোক আল্লাহ পাকে হেফাজত প্রিয় দর্শকবৃন্দ আমরা লগে অনেক বাহিনী হল আসলে আসলে দোয়া করছো না করবা এটাও যে অনেক বাহিনী করা কিয়ামত আলমত আসলে ওলানো লাগের বাহিনী হল আল্লাহ পাকের কাছে আসলে আমরা দোয়া চাইতাম আসলে এই সমস্ত আল্লাহর এই যে আমরা যদি কই যে আসলে আশ্চর্যজনক যদি এই নিদর্শন যে একটা আসলে এটাতে আমরা সতর্ক হইতাম আল্লাহ পাকের কাছে আমরা তওবা ইস্তেগফার করতাম আসলে এই সমস্ত জিনিসটা কি যেন আল্লাহ পাকে আমরা রে সবাই রে হেফাজতে রাখুন নিরাপদে রাখুন বালা রাখুন আর যারা অনেকে কইরা দেখতে চাইছিলাম অদুক আমরা দেখানি চেষ্টা করছিলাম আপনার তো যারা আমরা লগে আসুন এখন পর্যন্ত আপনারা প্রত্যেকের ধন্যবাদ জানাই এবং একের পর এক এলাকার মানুষজন আইরা আসলে সব পেশার মানুষজন আইরা শুধু খালি যে আমরা ভাই কিংবা চাচাইন কিংবা তারা নাই অনেক মা বোন হল আইরা আসলে তারা এই সময় এই ধরনের একটা তথ্য তারা খবর অনেক হাততেই তারা পাইছেন আর একটা ফেসবুকও কিন্তু এটা পোস্ট করা হয়েছিল আর ফেসবুকের পোস্ট দেখিয়া কিন্তু আমরা জানতাম পারছিলাম তাই আমরা এখানে আসলাম তো দেখতে এখন পর্যন্ত আসুন যে এই যে দেখতে পারা আসলে যারা আমরা লগে আসুন দেখুক আসলে অনেক মানে তারা কোন জায়গা ভাই আসলে অ্যাড্রেসটা বহুত আগে হয়েছে আপনারে সিলেটের সদর উপজেলার বংশীধর দাসপাড়া যেটা আসলে রাজাল বাড়ির বাড়ির কিন্তু এই আশ্চর্যজনক ঘটনাটা এবং ঘটেছে আজ রাত কিন্তু 8টার সময় কিন্তু ঘটছে প্রিয় দর্শকবৃন্দ এবং যে গাবিটার ঘরে কিন্তু আসলে এই বাচ্চাটা প্রস্রব হয়েছে মৃত অবস্থায় যদিও প্রস্রব করছে তারপর আল্লাহ পাকে আমরা এই সমস্ত আল্লাহর আজাব কিংবা আল্লাহর এই যে আশ্চর্যজনক বিষয় থেকে আল্লাহ পাকে ভাবতো ও দোক আছে গাবিটা দেখতে পারা একটা গাবি দেখতে পারা সাধারণ একটা গাবি যাতে আমরা গ্রাম এলাকা কিংবা বাড়ি ঘরে যেগুলো আমরা ফালা লালন পালন করি এই গাবিটা কিন্তু আর এই গাবিটার গর্বে কিন্তু এই বাচ্চাটা প্রস্রব হয়েছে যাই হোক প্রিয় দর্শকবৃন্দ
আমরা এলাকার একজন সোশ্যাল সমাজের একজন ভাই আমরা আসলে ভাই লাগে একটু মাথা চেষ্টা করব ভাই একটা বিষয় জানার চেষ্টা করব এই যে আপনার পিছনে যে গাবিটা এবং এই যে গাবিটার একটা বাচ্চা প্রসব করছে এবং মানুষ আকৃতির ট্রাসিল তো ভাই আমরা একজন ভাই লাগে মাথা চেষ্টা ভাই আসসালামু আলাইকুম ভাই এই যে আমরা ফেসবুকে দেখি অনেকে প্রচার করছেন দেখি আমরা ইসলামী সত্যতা দেখা লাগে দেখলাম যে বিষয়টা বাস্তব তো এই বিষয়ে আপনারা কি লান দেখা ভাই আসসালামু আলাইকুম ধন্যবাদ ট্রাসিলেট আপনি এত স্টোরি আইছেন আমরা আপনার লাইভ দেখে আইছি তো আসলে অবাক করা একটা দৃশ্য গাবির পেট থেকে যে একটা বাচ্চা বার হইছে মানুষ আকৃতি একটা বাচ্চা প্রসব হইছে অবাক করা দৃশ্য আসলে আমরা জন্মের পর থেকে কোন সময় ইলাদাছি না আসলে খুবই অবাক করা একটা দৃশ্য এটা আসলে আল্লাহ একটা বড় একটা গজব আল্লাহ যেন আমরা সবরে এরকম গজব থেকে রক্ষা করেন আমরাও দোয়া করি আসলে অনেক মানুষ আইছেন বালা লাগের বিভিন্ন এলাকা থেকে আইছেন আমরাও দেখাতে আইছি তো আপনার লাইভ দেখে আইছি ট্রাসিলেটর লাইভ দেখে আইছি তো ট্রাসিলেটর ধন্যবাদ জানাই এরকম আসলে দেখিয়া বালা লাগের সবাই আইছেন বিভিন্ন এলাকার কি যে মানুষ আকৃতির একটা বাচ্চা প্রসব করছে গাবি পেট থেকে এটা আল্লাহ একটা গজব আল্লাহ যেন আমরা সবরে গজব থেকে রক্ষা করেন আমরা এই দোয়া করি আর আবারও ধন্যবাদ জানাই এরকম ট্রাসিলেটরে ধন্যবাদ ভাইয়া তো যাই হোক প্রিয় দর্শকবৃন্দ যারা আমরা লগে আছেন এখন পর্যন্ত দেশময় প্রবাসী আপনারা প্রত্যেকের ধন্যবাদ জানাইলাম আর আমি আছি আপনার লগে এখন পর্যন্ত সিলেটর সদর উপজেলার বংশীধর যে দাসপাড়া বংশীধর রাজেল মিয়া বাড়ি থেকে আমরা যুক্ত হয়েছিলাম এবং যে যেখান থেকে আছেন আমরা লগে আপনারা প্রত্যেকের ধন্যবাদ জানাইলাম আর আমি আছি আপনার লগে এখন পর্যন্ত যারা আমরা লগে আছেন দেশময় প্রবাসী প্রত্যেকের ধন্যবাদ জানাইলাম প্রিয় দর্শকবৃন্দ দুজারাই আছেন আলহামদুলিল্লাহ অহদুগা অসংখ্য মানুষের এখন পর্যন্ত প্রচুর ভিড় আছে আর আমরা আছি আপনার লগে এখন পর্যন্ত যারা আমরা লগে আছেন দেশময় প্রবাসী প্রত্যেকে ধন্যবাদ জানাইলাম তো আব্দুল্লাহ আল আমান ভাই হোসেন ভাই ঘটনা কিন্তু সত্যি নিজীয় ভাই সত্যি বলতে তো আমরা সরাসরি আছি দেখতে পাই না শিপন সাবাই করা আল্লাহ আমাদের ক্ষমা করে দাও আহমেদ জায়গা যে বংশীধর দাসপাড়া রাজেল ভাই বাড়িতে আসলে এই বিষয়টা আর এছাড়া আদিল আহমদ ভাই করা ধন্যবাদ ভাইয়া খালেদ আনহার ভাই করা কোন জায়গা বা এটা সিলেট সদর উপজেলা মানুষটা যদি যাই হোক রাজু আহমেদ ভাই সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট ভাই জানাইবা আর এছাড়া যারা আমরা লগে আছেন আপনারা প্রত্যেকের ধন্যবাদ জানাইলাম আসলে দেখো আসলে এখন পর্যন্ত প্রচুর মানুষ আছেন এলাকাত ঠিক
ভাই বংশীধর কইলে আর বংশীধর কোন নাই একটু ভাই বংশীধর কইলে সিলেট সিলেট ফর রুহুল ভাই কইরা ভাই এটা কোন জায়গা সিলেট সিলেট দাসপাড়া বংশীধর ভাই সিলেট সাইন খাদিম পারাই নন নাজির হোসেন ভাই কইরা আল্লাহ আমাদেরকে মাফ করে দাও জয় ভাই এমডি আহমদ ভাই কইরা একটা কোন এলাকা সিলেট সদর উপজেলার দাসপাড়ার বংশীধর এলাকা জাকারিয়া শিবু ভাই খোরা সিলেট সদর বংশীধর গ্রাম জিয়ায় ভাইয়া আব্দুল কাদের ভাই খোরা ভাই জিনিস কিতা জিনিস ভাই আসলে একটা গাভীর গর্বে যে একটা বাচ্চা প্রসব হচ্ছে তবে অর্ধেক কিন্তু গাভীর আকৃতির অর্ধেক কিন্তু মানুষ আকৃতির মাথা দেখতে হয় একেবারে গোল মাথা গাভীর মাথা কিন্তু গোল থাকে না আর এটার মাথা কিন্তু একেবারে গোল এবং এখন পর্যন্ত কিন্তু দেখতে অসংখ্য অসংখ্য মানুষ আছেন কিন্তু এলাকার যে প্রচুর পরিমাণ মানুষ সকল আছেন ওদৌকা প্রচুর পরিমাণ মানুষ সকল আছেন আর আমরা দেখি আর আপনারা আমরা দেখানির চেষ্টা করে দেখতে পাই ওদৌকা এখন পর্যন্ত বাড়িত প্রচুর পরিমাণ মানুষ সরবে শিহাব মিয়া ভাই পর্তুগাল থেকে যুক্ত হয়েছেন এছাড়া আরো অনেক ভাই যুক্ত হয়েছেন অনেক এলাকা থেকে দেবপ্রিয়া কর্মা ভাই যাই হোক আমরা দেখার চেষ্টা করছিলাম আপনারা দেখরা আল্লাহ পাকে বাদর তাসলে আর আব্দুর রশিদ হাল ভাই আসলে করা বেশি দূর নয় আসলে তো বা করে জয় ভাই আসলে দেখতে পারা আসলে আব্দুর রশিদ ভাই আসলে অদুকা বেগমিরে তারা নেরা গিয়া তারা দেখিলাই নেই তারা তারা বেগমিরে তারা নেরা গিয়া তারা একটা মাটি দিলেই বা তারা মাটির গাড়ি লিবা তারা যদি আমরা জানতাম পারাম আর অদুকা তারা কিন্তু নেওয়া বেগমিরে নেরা গিয়া কিন্তু এখন তো প্রচুর মানুষের সমাগম দেখতে হয় তানজিদ আহমদ সিদ্দিকী ভাই ভাই কোন জায়গা এটা সিলেটর ভাই বংশীধর দাসপাড়া বংশীধর এলাকাত ভাইয়া সর্বশেষ আমরা মুরব্বী লোক কথা হওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভালো আছেন নি আলহামদুল্লাহ আসলে ওই একটা বিষয় আমরা দেখলাম দাদা আসলে গাভীর পেটে কিন্তু আজকে রাত আটটার সময় একটা বাচ্চা প্রসব করছে শত শত মানুষের ভিড় অনেকে কইরা কিন্তু এটা যে একটা কেউ করা যে মাথা গোল আমরা দেখলাম এই মাথা গোল অনেকে ওরা অর্ধেক গাভী অর্ধেক মানুষ আকৃতি এই বিষয়ে আসলে আপনারা সরাসরি আসুন কি জিনিসটা কিলাম দেখছেন আপনার কাছে যে আমরা সামন গেলা তো দেখলাম মানুষের আকৃতি সামন গেলা আমরা দেখলাম মানুষের আকৃতি আল্লাহর একটা এগুলো আমরা আল্লাহ একটা তাসি দেখাই না এগুলা দিয়ে আমরা শিক্ষা নেওয়া দরকার আর আমরা এগু নিয়াম আসলে খুব দুঃখ দিন তখন আমি কইতে হওয়ার ভাষা নাই দেখিয়া যেহেতু আমি এই মাত্র আইছি আর অনেক মানুষ আইরা চারিদিক থেকে মানুষ আইরা শুনিয়া আর যেরাও দেখরা এরাও কইরা ঠিকই সামন গেলা মানুষের আকৃতি মুখ আছে নাক আছে চুল আছে গলাও লম্বা মানুষের মতো আমি আইছি নগাঁও থাকি বংশীধর ভাই এখানে যাও দেখলাম এখানে তো দেখলাম যে একটা মানুষের বাচ্চা হইছে এটা তো দেখা যার যে অবিকল মানুষের আকৃতি এখন আমরা আইয়া দেখলাম
অর্থস অনেক মানুষই কেন আইছেন দেখা যার না বংশীধরে লাখা বংশীধর বংশীধর টিল্লা বংশীধর টিল্লার উপরে বুঝছেন তো দেখ আল্লাহ পাকে আমরা হেফাজত আল্লাহ পাকে আমরা হেফাজত করুকা আমরা সকল সতর্ক হই নামাজ বন্দেগি করি আল্লাহর কাছে প্রার্থনা করি যাহাতে ইলার কোনো জিনিস আমরা না দেখি আল্লাহর কাছে একটাও প্রার্থনা আমরা আসসালামু আলাইকুম নাজমুল ভাই কইছেন নাজমুল ভাই কইছেন জীবিত না আমি তো এটা মৃত ভাইয়া তো আমরা আরজন মুরব্বী লই কথা হওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম চাচা তো যাই হোক ও তো আসলে এখন তো প্রচুর মানুষ বীর আছেন যাই তারা এটা নিয়ে গাড়ি লিছেন তো তারা এটা নিয়ে গাড়ি লিছেন যাই হোক আমরা লাইভ থেকে হয়তো অল্প কিছু মাঝে বার হয়ে যাবো আর আপনার দেখতে পারা যে ও ধোকা যে গাভীটার মূলত গাভীর গড়ে যেটা আসলে জন্ম হয়েছিল যে এই যে গাভী মা গাভী যেটা দেখতে পাই না এই মা গাভীটার কিন্তু এই বাচ্চাটা প্রসব করে যাই হোক আল্লাহ পাকর এই যে নিদর্শন কিংবা এই যে একটা আশ্চর্যজনক বিষয়টা আল্লাহ পাকে আমরা ব্যবহার করতাম শরীফ শাহরিয়ার শুভভাই করা একটা কোন জায়গা সিলেট সদর উপজেলা দাসপাড়া বংশীধর এলাকাত ভাই সিলেট সদর উপজেলার দাসপাড়া বংশীধর এলাকা রাজেল ভাইয়ের বাড়ি রাজেল ভাইয়ের বাড়ি তা মূলত এই বিষয়টা আসলে করছে এবং যার কারণে এলাকার শত শত মানুষ কিন্তু তারা বাড়িতে আইরা যাইরা দেখরা এবং তারা সরাসরি তারার মুক্তাকে আসলে প্রত্যক্ষদর্শী হিসেবে তারা বক্তব্য শুনছিল আমরা জানানোর চেষ্টা করলাম শোনানোর চেষ্টা করছিলাম তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সেই প্রত্যাশা ব্যক্ত করিয়া ট্রাস্ট সিলেট লাইভ থেকে আমি রুহুল আমিন এই মুহূর্তে বিদায় নিব আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য আমরা এই সমস্ত আল্লাহর আজাব আর গজবর বিষয়টাকে যেন আল্লাহ পাকে আমরা হেফাজত করে নিরাপদে রাখুন সেই দোয়া আমরা আল্লাহর কাছে করতাম প্রিয় দর্শকবৃন্দ আর এই যে একটা আশ্চর্যজনক ঘটনা সিলেট সদর উপজেলার মাঝে আমার আমার জানা মতে এই প্রথম আমি দেখলাম একটা বিষয় যেখানে দেখলাম যে শত শত মানুষ এলাকার এবং আশপাশ এলাকার গ্রামের মানুষজন আইছেন এখন পর্যন্ত এখানে আইতেই আছেন তো যাই হোক অবশেষে তারা এটা মাটি মাটি দিলেছেন এটা মাটি দিলেছেন তো যাই হোক আমরা সচল সর্বশেষ মাটি লাইছে অবশেষে এটা কিতা করছেন মাটি দিছে মাটি দিলেছেন গাড়ি লিছেন জি গাড়ি লাইছে যাই হোক অনেক অনেক ধন্যবাদ চাচা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ তো যাই হোক প্রিয় দর্শক কিন্তু আপনারা অনেকেই আমার যুক্ত হয়েছিল অনেক জায়গা থেকে অনেকে জানতে চাইলাম জীবিত না মৃত এটা কিন্তু মৃত বাচ্চা প্রসব করছে আর দেখতে কিন্তু অবিকল অর্ধেক মানুষ অর্ধেক পশুর গরুর বাচ্চার মতো লাগছিল এবং অনেকে জানতে চাইলাম কোন জায়গায় আমি বারবারও কইছি আপনারা সিলেট সদর উপজেলার বংশীধর দাসপাড়া টিলাবাড়ি এলাকাত তো যাই হোক সবাই অনেক অনেক ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারকাতু।